বন্ধুরা, ইনস্টাগ্রামে ঢোকার পর এরকম একটা ফটো আমার চোখের সামনে পড়ে, সো আমি এই ফটোটা এডিটিং করায় ইন্টারেস্ট হয়ে পড়ি। সো এরকম ফটো যদি তোমরা এডিট করতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবে? চলে যাবে প্রথমে পিকজার্ট অ্যাপটিতে। ওকে, পিকজার্টে আসার পর প্রথমে তো একটা ছবি তুলতে হবে। তোমরা তোমাদের পজিশন মতো একটা ছবি তুলে নিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবে। আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে ফটোটা সিলেক্ট করার পর অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে আবার একটা পেপারের ফটো অ্যাড করতে হবে। সো এই পেপারের ফটোটা তোমরা কোথায় পাবে, কীভাবে ডাউনলোড করবে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। সো পেপারটা আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা পজিশন মতো বসিয়ে দিব। সো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আবার একটু চলে আসবে শ্যাডোসে। শ্যাডোসে আসার পর এখান থেকে শ্যাডোসটা তোমরা এখান থেকে 100 করে দিবে, এটাতে এখান থেকে কমিয়ে নিবে। ওকে, পজিশনটাকে তোমরা 100-এ করে দিবে। সো এখান থেকে তোমরা এটা অ্যাডজাস্ট করে নিবে। এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিব। ওকে, টিক মারে ক্লিক করার পর আবার আমরা সেম ফটোটা অ্যাড করব। ওকে, সেম ফটোটা অ্যাড করার পর আমরা ওই যে নিচের যে ফটোটা আছে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিব সেম ফুলভাবে। সো ফুলভাবে অ্যাডজাস্টমেন্ট করার পর অপাসিটিটাকে একটু কমিয়ে আমরা দেখে নেব ভালো করে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা। সেখান থেকে ইরেজারে ক্লিক করে দিব। ইরেজারে ক্লিক করার পর আমরা এটাকে ভালো করে ঘষে নিব। সো এখান থেকে সব পুরো ফটোটাকে আমরা ঘষে নেব, শুধু আমরা হাতটাকে রেখে দিব। সো আমি সুবিধার্থে ভিডিওটা অনেক ফাস্ট করে দিচ্ছি। ভালো করে ইরেজ করার পর এখান থেকে তোমরা টিক মারে ক্লিক করে দিবে। টিক মারে ক্লিক করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করে সেম ফটোটা ইনপুট ইনপুট করব। সেখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা সেম ফটোটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, এখানে আসার পর তোমরা চলে যাবে ইফেক্টে। ইফেক্টে আসার পর এখান থেকে কার্টুন টু এটাতে সিলেক্ট করে নিবে। আচ্ছা, এরপরে তোমরা চলে আসবে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে স্যাচুরেশন এটাতে একবারে কমিয়ে দিতে পারো, সেটাতে টিক মার্ক করে দিবে। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবে ব্লাইন্ডে। ব্লাইন্ডে আসার পর মাল্টিপ্লাই, দ্যাটস অল। এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের ফটোর লাইটিংটা একটু কমে গেছে। সেখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করার পর এখান থেকে আমরা টুলসে চলে যাব। টুলসে আসার পর এখান থেকে ব্রাইটটাতে একটু বাড়িয়ে নিব। দেখো, আমাদের ফটোটা ওকে হয়ে গেছে, দ্যাটস অল। আচ্ছা, আমি বলেছিলাম যে হোয়াইট পেপারটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা দেখিয়ে দেবে। এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ওকে, ব্রাউজারে আসার পর এখান থেকে তোমরা লিখে লিখবে ওয়াইঙ্কেল ওয়াইঙ্কেল পেপার PNG, ঠিক আছে? এই নামটা লিখে তোমরা সার্চ করে দেবে। এখান থেকে সার্চ করে ইমেজেসে ক্লিক করে দিবে। এখান থেকে তোমরা অসংখ্য পেপার্স পেয়ে যাবে, তোমাদের যেটা চয়েস সেটাকে এখানে লং প্রেস করে ডাউনলোডে ক্লিক করে নিতে পারবে, দ্যাটস অল। প্রয়োজনীয় ভিডিও পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।